চলমান অবস্থায় কি করণীয় এই বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। শুরুতেই আমি শিবখেরার একটি কথা দিয়ে শুরু করতে চাই যে বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে। তুমিও জিতবে বইতে লেখা, বই থেকে নেওয়া। বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে, অর্থাৎ অনেকেই যে কাজগুলো করে তার মধ্যে যারা বিজয়ী হয় তারা একটু কাজটা ভিন্নভাবে করে। আর সেই ভিন্নভাবে বা ভিন্ন মানুষগুলোর মধ্যে আমরাও আশা বা দাবি করতেই পারি যে ওয়ার্ল্ডের এতগুলো প্রায় 700-800 কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহর ইচ্ছায় আমরা এখানে আসতে পেরেছি, 14 লক্ষ প্লাস মানুষ। এটা সত্যি আমরা আমাদের এই ভিন্নভাবে করার শুরুটা এখান থেকেই। তো আমাদের করণীয়ের মধ্যে আমরা কোনো গুড নিউজ যখন আসে, গুড নিউজ আসলেই আমরা সব সময় ব্যাক অফিস ফলো করব, বিষয়টি ভালোভাবে বুঝতে চেষ্টা করব, নির্দেশনা কি আছে সেটা বোঝার চেষ্টা করব, নির্দেশনা অনুযায়ী আমরা অ্যাকশন নিব। এটাই আমাদের উচিত যখন কোনো গুড নিউজ বা কোনো পপ আপ আসবে। পাশাপাশি আমরা অনপ্যাসিভের যে সাইটগুলো আছে সেগুলো ভিজিট করব, ওয়েবসাইট, ইকোসিস্টেম, ব্যাক অফিস, এগুলোতে বিভিন্ন ধরনের নিউজ আসে সেগুলো আমরা দেখার চেষ্টা করব, নতুন নতুন কি আসছে সেগুলো খোঁজ নেওয়ার চেষ্টা করব, নতুন যে টেকনোলজিগুলো সম্পর্কে আমাদের ব্লগে, অনপ্যাসিভ ব্লগে চমৎকারভাবে আপডেটেড টেকনোলজিগুলো নিয়ে কিন্তু লেখা আসে, সেগুলো আমরা দেখে নিজেকে একটু আপডেটেড টেকনোলজি সম্পর্কে একটু নলেজেবল করব। নিজের ডকুমেন্ট যেগুলো আছে আমাদের, যেমন জিমেইল, ওমেল প্রোফাইল, পাসওয়ার্ড, অ্যাপস ডাউনলোড করব, এনডিএটা ঠিকঠাক মতো আছে কিনা, সম্ভব হলে এনডিএ ইনভয়েস, এগুলো আমরা একটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমরা অ্যাক্টিভ ফাউন্ডার হওয়ার চেষ্টা করব। আর এটা হতে হলে অবশ্যই আমাদের যে প্রোডাক্টগুলো লাইভে আছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব, এগুলো নিজে ব্যবহার করব, যেহেতু আমরা এটার একটা পার্ট আমরা শুরুতে দেখতে পাচ্ছি যেটা গ্লোবাল লঞ্চ হওয়ার আগে। তো অবশ্যই এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে নিজে জয়েন করব, এটা ব্যবহার করার চেষ্টা করব, কোথায় কি সমস্যা আছে এগুলো অন্তত যেন আমরা নিজেরা দেখতে পারি, তাহলে কিন্তু ইতিহাসের সাক্ষী আমরা হয়ে যাচ্ছি। সাথে আরও ভালো লাগবে যে এই বিষয়গুলো কোনো এক সময় গল্প করতেও ভালো লাগবে যে এই ওনেটে এই সমস্যা ছিল, আমরা দেখতাম সেই ওনেট এখন কি সুন্দর চলছে। যেমন ওকানেক্ট, এটা কিন্তু জ্বলন্ত সাক্ষী, ওনেট ওকানেক্ট প্রথম দিন রানই হয় না, সেই ওকানেক্ট দিয়ে কিন্তু এখন আমরা দিব্যি মিটিং করছি, রেকর্ড করছি, কত চমৎকার একটা বেশ বিষয়। আমরা কিন্তু এটা খুব বুক ফুলিয়ে গর্বের সহিত কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবো যে কোনো এক সময় এই ওকানেক্ট চলতোই না, সেই ওকানেক্ট আজকে ওয়ার্ল্ডে একেবারে চমৎকারভাবে রাজত্ব সৃষ্টি করছে বা লিড দিয়ে যাচ্ছে। তো এইগুলো অবশ্যই আমরা করব আমাদের এই কার্যক্রমের মধ্যে পড়ে। এবং পাশাপাশি জিমেইল, যেমন জিমেইলের কি আছে, জিমেইল থেকে ওমেইল কিভাবে আলাদা, যেমন আনলিমিটেড স্টোরেজ দিবে, ভিডিও মেইল পাঠানোর সুযোগ দিবে যেগুলো জিমেইলে নেই, ফোল্ডার অ্যাসাইন করা, ফোল্ডার লক করা, আনলক করা, ফরম্যাটিং ইন্টারফেস সুপারভিশন করার সুবিধা, এগুলো প্রচুর সুযোগ কিন্তু রয়ে গেছে যেগুলো জিমেইল থেকে ওমেইলের আলাদা। এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করব। এভাবে ফেসবুকে কি আছে এবং সেখান থেকে আমাদের ওনেটটা কিভাবে আলাদা, ওনেটে আছে কিন্তু ফেসবুকে আমরা পাই না, ও কানেক্টে কী কী অপশনস আছে যেটা জুমে নেই, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে যদি জানতে পারি না, তাহলে আমাদের কিন্তু কনফিডেন্ট লেভেলটা অনেক উপরে চলে যাবে যে আমরা কোথায় আছি, আমরা কোথায় যাচ্ছি, আসলে আমরা কী ধরনের কোম্পানিতে আছি। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমি মনে করি যে প্রত্যেকেরই এইটা জানা দরকার অ্যাজ আ ফাউন্ডার। সর্বশেষে যে বিষয়টা, যে আমাদের একটা মডেল, আমরা কিন্তু মডেল হতে যাচ্ছি ওয়ার্ল্ডের, আর মডেল হতে গেলে আমাদের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতেই হবে। যেমন আমাদের মধ্যে কিন্তু থাকতে হবে স্পেসিফিকেশন, থাকতে হবে আমরা যেটা করবো, বলবো, শুনবো, প্রত্যেকটা স্পেসিফিক হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। আমরা যে যাই করি, এই যে অ্যাক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড আমরা একটা কথা জানি, তো আমাদের মধ্যে এই মেজারেবিলিটি থাকতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন মেজারেবল হতে পারি সব কিছুর মধ্যে, খাওয়া দাওয়া, ঘুম, কথাবার্তা, চলাফেরা, ব্যবহার, আচার আচরণের মধ্যে একটা মানে পরিমাণ মতো যেন সব কিছু হয়, অতিরঞ্জিত না করি। আমাদের মধ্যে অ্যাকিউরেসি থাকতে হবে, যেটা শুদ্ধতা থাকতে হবে, আমরা কথা বলি আর যেটাই করি মানুষের সাথে মিশি সব কিছুর মধ্যে একটা শুদ্ধতা থাকতে হবে। আমাদের মধ্যে অবশ্যই রিলায়েবিলিটি থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে, যেন অন্যদের চেয়ে আমরা আলাদা হতে পারি বা মানুষ যেন সহজেই বুঝতে পারে যে আমরা অন্যদের চেয়ে আলাদা। এবং আমাদের অবশ্যই সময় জ্ঞান থাকতে হবে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই
আমরা চেষ্টা করব যে আমাকে অর্পিত বা আমার উপর অর্পিত যেটুকু সময় আমি সেটুকুর প্রপার ইউটিলাইজ করতে, কম সময়ের মধ্যে আমি বেশি জিনিস বোঝানোর চেষ্টা করব বা বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এটা সবার মধ্যেই আমার মনে হয় থাকা উচিত। তো সে তাহলেই আমরা মডেল হতে পারবো, আমরা হতে পারবো স্মার্ট। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ যে আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনলেন, এবং আমরা আজকের যে নির্দিষ্ট বিষয় চলমান অবস্থায় করণীয় হিসেবে আমার যে বিষয়গুলো নিয়ে আসছি, এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেক ফাউন্ডিং মেম্বারের এই বিষয়গুলো মেনে চলা উচিত বলে আমি মনে করি। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।